এবং যারা এই ধরনের বিভিন্ন ধরনের সন্ত্রাসী
বিভিন্ন ইনক্রিজিং অসামাজিক কর্মকাণ্ড বেড়ে যাওয়ার মধ্যে তাদের বিরুদ্ধে রুখে দেওয়া হয়। একজন শিক্ষার্থীর জন্য শুধু পুঁথিগত বিদ্যা পড়াটাই শেষ না, পুঁথিগত বিদ্যার পাশাপাশি তাকে সমাজ সম্পর্কে জানতে হবে, সমাজের যে সমস্ত অবক্ষ রয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে এবং নিজেকে প্রস্তুত করতে হবে এই সব কর্মাচার অবক্ষের বিরুদ্ধে রুখে দেওয়ার জন্য। আমি আশা করি আজকের এই প্রশিক্ষণ শুরু তোমাদের হাতে হবে এবং আমি অনুরোধ করব আমাদের এই উপস্থিত টাইকোন্ডো ফেডারেশনের সাধারণ সম্পাদককে যেন এই অনুশীলনটা অনবরত আমাদের স্কুলে পরিচালনা করা হয়, যেন আমরা একের পর এক ব্যাচ এখানে প্রশিক্ষণ জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতা আমাদের স্কুল থেকে শিক্ষার্থীরা গিয়ে ভালো ফলাফল করতে পারে। কিন্তু ওরা পাবে তোমাদের মনোবল দেখে আরো আমাদের ক্ষেত্রে পাবে এবং প্রতি অবসরে তোমরা যে দক্ষতা প্রদর্শনের প্রয়োজন তাতে তোমাকে নিচ্ছে তোমরা ভালো ফলাফল করতে পারবে। সবশেষে দুটি কথা বলবো, গত বছর যারা বিভিন্ন শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে তাদের আজকে যে ব্যক্তি প্রদান করা হলো এরা শুধু তোমাদেরকে উৎসাহিত করা হবে বৃত্তির অর্থ দিয়ে বই কিনে বই কিনে পড়াশোনা করবে যেন পরবর্তী শ্রেণীতে তোমরা ভালো ফলাফল অর্জন করতে পারো। একইভাবে আমাদের স্কুলের গর্ব আমাদের বিতর্কের যে টিম তোমাদেরকে আজকে স্কুলের ব্লেজার দিয়ে সম্মানিত করা হবে এই ব্লেজারের সম্মান তোমরা অবশ্যই তোমরা রাখবে। সবশেষে আমি আমার পক্ষ থেকে দীর্ঘায়িত করবো না, পুনরায় আমি টাইকোন্ডো ফেডারেশনকে বিশেষ করে ফেডারেশনের জেনারেল সেক্রেটারি মিস্টার রানা এবং আজকের প্রধান প্রশিক্ষক মিস্টার লি আমার ব্যক্তিগত পক্ষ থেকে